আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, সেই ভিডিওটাতে আমি মূলত দুইবার 1:4 ক্লাস করতে চাই। বাট ফার্স্ট বার আমি সাকসেস হই, বাট নেক্সট বার কিন্তু আমি আর সাকসেস হতে পারি না, কারণ আমার ডিভাইসটা অনেক লো ইন ডিভাইস। একাত ভাই আর কত এই ডিভাইস দিয়ে আর কত, বাট কিছু করার না, এই ডিভাইস দিয়ে খেলতে হবে আমাদের। যেহেতু আমার এখন ফ্যামিলি সাপোর্ট নাই, নিউ ডিভাইস নিতে পারতেছি না, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে একটা ডিভাইস গিফট করে, যেটাই হোক রিজিকে যাতে আনে, এই জন্য দোয়া করবেন। আর আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। They try to show me fake love, but that's that type of shit that make me swerve, 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 swerve. Yeah, that's that type of shit that make me swerve, swerve. আমরা এখানে নেমে যাই মিলিটারিতে। মিলিটারি নামার পর দেখি যে অনেকগুলো টিম ল্যান্ড করছে, দেখেন ল্যাগের অবস্থা খারাপ। নামার সাথে সাথে দেখি যে আমাদের সাথে একটা টিম, আমি এক প্রকার পালাই। আমার টিমমেটরা কিন্তু কই বিল্ডিংয়ে যায়, অ্যান্ড সবগুলো টিমমেট কিন্তু মারা যায় ওদের হাতে, কারণ ওনারা কোনো গানে পায় না। এরই মধ্যে আমি ডিপি পেয়ে যাই, ডিপি পেয়ে কিন্তু আমি একজনকে নক আউট করে দিই। নক আউট করার পর সাথে সাথে কিন্তু আমি ট্রাই করি যে ওকে ওয়াইপ আউট করে দেওয়ার জন্য, কারণ ওর টিমমেট কিন্তু ওর আশেপাশেই আছে। অ্যান্ড আপনারা দেখতে পারবেন যে ভাই আমরা যে যাকে একেবারে প্লেনে দেখতে পাইছিলাম হাইস্ট আরফি হিসাবে, ও কিন্তু অনেকগুলো এনিমিকে মারে, ওরা ও কিন্তু এখানে নামে, মিলিটারিতে নামে। সো দেখেন আমরা কিন্তু অনেক ভালো একটা 1:4 ক্লাচ করি। অ্যান্ড আমি মূলত ট্রাই করতেছিলাম এনিমি কোত্থেকে আসতেছে, কোন জায়গায় আসতেছে, আমি ভালো করে রিসার্চ করতেছিলাম। অ্যান্ড পরে ভাবলাম যে না, নিচে থাকা যাবে না, আমাদেরকে উপরে উঠে যেতে হবে। অ্যান্ড উপরে গিয়ে আমাদেরকে ফাইটটা নিতে হবে। অ্যান্ড আমাকে একটা ভালো জায়গায় বসে থাকতে হবে, কারণ একা তো, একা থাকলে আপনারাই পাবেন ভাই, একা কিন্তু 1:4 করা ডাইরেক্টলি আস দি ইম্পসিবল। তার মধ্যে আমার ডিভাইসটার কথা আপনারা জানেন, আমি রেডমি নোট 5 প্রো দিয়ে খেলি। সো এই ডিভাইস দিয়ে ভাই ডাইরেক্টলি আস করা ইম্পসিবল, ডাইরেক্ট স্ক্রিন আটকাই যায়। সো আমি দেখি, আমি শুনি যে নিচে অনেকগুলো এনিমির হাঁটার আওয়াজ, আমি বুঝতে পারি না যে এখানে একটা টিম নাকি দুইটা টিম। পরে আমি বুঝতে পারি যে না, এখানে একটা টিম না, অনেকগুলো টিম এখানে মূলত মারপিট করতেছেন। দেখেন ওরা ফাবলোকে, দেখেন ওরা ফাবলো কিন্তু মারতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিল ফিডে। অ্যান্ড আমি যাই দিকে করি রাস করে দিই, রাস করার পর একজনকে আমি নক আউট করে দিই, আরেকজনের কিল চুরি করে ফেলি। অ্যান্ড আমার হয়ে যায় তিনটা কিল। অ্যান্ড দেখেন আমার তিনটা কিল হওয়ার পর এখন কিন্তু আমাকে দুজন এসে কিন্তু রাস করে দিবে। অ্যান্ড ওদের টিমমেটরা কিন্তু আমাকে নক আউট করার জন্য ট্রাই করে যতটুকু সম্ভব, বাট আমি কিন্তু ওদেরকে নক আউট করতে দেই না। আমি তাড়াতাড়ি গিয়ে কিন্তু কিলগুলো চুরি করার ট্রাই করি, আমি সাইডটা কিল পেয়ে যাই। অ্যান্ড ও লাস্ট টিমমেটটা কিন্তু আমাকে মারার জন্য অনেক ট্রাই করে, আপনারা দেখতে পাচ্ছেন ফাবলো নামে একটা ফোলা যে আমাদের হাইস্ট আরপি ছিল, ওকে কিন্তু আমি লাস্ট পর্যন্ত মেরে দিই। অ্যান্ড সবই হয়েছে আমার মুভমেন্টের কারণে। অ্যান্ড আপনারা সবসময় ট্রাই করুন মুভমেন্ট করার জন্য এনিমি রাশ করার সময়। সো মুভমেন্ট করলে আপনাকে আর লাগাতে পারবে না আপনার গায়ে বুলেট। সো ইজিলি আমি কিন্তু এখানে ওয়াইপ আউট করে দিই এই টিমটাকে। অ্যান্ড এই টিমটাকে নক আউট করার পর আমরা শুনতে পাই যে আরেকটা সাইডে ফাইট চলতেছে, এই মিলিটারিতে ফাইট চলতেছে আরেকটা সাইডে। সো আমরা ওখানে চলে যাই কথা না বাড়িয়ে, আমি লুট টুট করে একেবারে রেডি হয়ে আমরা কিন্তু রাশ দিয়ে দিই। এখানে দেখেন আমি অলরেডি আমি স্পটেড করে ফেলছিলাম এনিমি দুজনকে। অ্যান্ড আমি বুঝতে পারি না এখানে এনিমি কয়জন আছে, একজন না দুজন। সো আমি শিওরলি হওয়ার জন্য এখানে দেখতে পাইতেছি একজন এনিমি পেয়ে গেছে, আমি সাথে সাথে ওকে নক আউট করে দিই। ওর কিলটা আমি নেওয়ার জন্য ট্রাই করছিলাম, বাট পরে আমি দেখতেছি যে না, ওর টিমমেট আছে। সো আমি ডাইরেক্টলি রাশ করে দিই। অ্যান্ড দেখেন ওদের লাস্ট টিমমেটটাকে দেখেন কী লেভেলের ক্যাম্পার, মানে ওর জায়গা থেকে সর নড়ে না। দেখেন ওর হেলমেট দেখতে পাইতেছেন আপনারা, ওর হেলমেট কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ওকে প্রদর্শন করে রাশ করে দিই, রাশ করার পর কিন্তু ওদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায়। আমার হয়ে যায় 60টা কিল। অ্যান্ড 60টা কিল করার পর আমরা এখান থেকে চলে যাই, এখানে আর আমরা এনিমি পাই না। সো আমরা ওখানে চলে যাই, ফাইটটা দেখাই। অ্যান্ড আমি যেখানে মারা গেলাম ওই ফাইটটা দেখাবো, এখন কিছু করার নেই। অ্যান্ড অল্পের জন্য আমি কিন্তু ম্যাচটা হেরে যাই করতে বলতে গেলে। অ্যান্ড ওর অনেক ড্যামেজ করে দিছিলাম। সো চলে যাই আমরা কোনো কথা না বাড়িয়ে। মূলত মিলিটারিতে একটা ফ্লেয়ার গান ফাইছিলাম, ফ্লেয়ার গানটা ফাইয়ে আমি কি ভাবলাম যে একেবারে স্কুলে চলে আসি। স্কুলে আসার পর আমি কি করি, ফ্লেয়ার গানটা মারি, মারার পর এখানে আমরা ফ্লেয়ার গানটা পেয়ে যাই। অ্যান্ড আমার হাতে চলে আসে গ্রোজা, বাট আমি AWM ইউজ করি না। অ্যান্ড AWMটা আমি ইউজ করি না বলতে, আমি স্নাইপার এত ভালো ইউজ করতে পারি না। অ্যান্ড আমি অ্যাসাল্টার, অ্যান্ড আমার থেকে স্প্রে দিতে ভালো লাগে। এরই মধ্যে কিন্তু আমাদেরকে একটা টিম কিন্তু
রাশ করে দেয়। আমি একাই ছিলাম গাইস, আপনারা দেখতে পাইতেছেন আমি একা। অ্যান্ড এই টিমটার সাথে আমার অনেক ভালো একটা ফাইট হয়, আপনারা দেখতে পারবেন ফাইটটা কীরকম হয়। অ্যান্ড ওরা কিন্তু আমাকে একজন একজন করে রাশ দিতেছিল। অ্যান্ড ওদের একজন প্লেয়ারই কিন্তু এখানে আমার সাথে বেজাল করতেছিল সত্যি বলতে। অ্যান্ড ওদের ফুল টিম কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি মূলত এখানে নার্ভাস ফিল করতেছিলাম। অ্যান্ড আমি নারটা কিন্তু বুল সাইডে মেরে দিই। অ্যান্ড ওরা আস্তে আস্তে আসতেছিল। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ওরা গাড়ি নিয়ে আমাকে ডাইরেক্টলি রাশ করে দেয়। রাশ করার পর ওদের একটা দূর থেকে আমাকে কভার দিচ্ছিল ওদের টিমমেট। দেখেন আমি ওকে অনেক ড্যামেজ দিই, আমার কাছে স্কোপ ছিল না, টু স্কোপ আমি টোটালি পারি না সত্যি বলতে, টু এক্স দিয়ে আমি পারি না। অ্যান্ড আমি ট্রাই করছিলাম ওকে ভালো ড্যামেজ দেওয়ার জন্য, ওরা অনেক ট্রাই করছে আমাকে ন্যাট দিয়ে বলেন, মলি দিয়ে বলেন নকড আউট করার জন্য, কিন্তু পারে নাই। দেখেন আমি কিন্তু একাই কিন্তু অনেক কষ্ট করে তিনজনকে নকড আউট করে দিই, আমি আগেই বলেই ফেললাম। সো দেখেন এখন আপনারা ফাইটগুলো দেখেন, আমি কথা না বাড়াই ফাইটটা দেখাই। আমি এখন একটু ওয়েট করি ওদের জন্য, একজন একজন করে আসবে। দেখেন ওরা একটা ভুল করছে যে ওরা একজন একজন করে আসছে, ওরা যদি দুজন করে আসতো তাহলে কিন্তু আমাকে ইজিলি ওয়াইফ টাউট করে দিতে পারতো, বাট ওরা একজন একজন করে আবার হাতে কিন্তু নক আউট হয়ে গেছে। দেখেন কিছুক্ষণের মধ্যে একজন কিন্তু হাজির হয়ে যাবে আমাকে রাশ দেওয়ার জন্য। অ্যান্ড দেখেন ও আসার সাথে সাথে আমি কিন্তু ওরা নক আউট করে দিই, নক আউট করে আমি ড্যামেজও দিয়ে দিই, বাট এ কিন্তু নক আউট হয়ে ওয়াইফ টাউট হয় না। হ্যাঁ না, এর মধ্যে দিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে, ওকে কিন্তু আমি স্প্রে দিয়ে আবারও নক আউট করে দিই। অ্যান্ড আরও একটা প্লেয়ার আসবে, দেখেন ওকেও কিন্তু নক আউট করে দিই, বাট লাস্ট পর্যন্ত আমি ল্যাগের হাতে আমি কিন্তু মারা যাই। দেখেন আমার ল্যাগ কিন্তু ঠিক মতো কাজ করতেছিল না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। There's something inside, yeah, there's something inside that brings me back to you, yeah.